আফগানি মুরগটা রেডি হয়ে গেছে এবং এটা লাস্ট অফ অল এরকম দেখতে লাগছে। আর এটা ভীষণই ফ্রেন্ডস, আমি অনুরিমা চলে এসেছি তোমাদের সকলের সাথে আবার একটা নতুন দিন নিয়ে। আর আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে আফগানি মুরগ। তো এই আফগানি মুরগটা কিন্তু একটা লখনৌর রেসিপি। হ্যাঁ, এই লখনৌ আমি কোনোদিন লখনৌ যাইনি, বাট দ্য থিং ইজ আমাকে একজন শিখিয়েছিল, আমার একটা ফ্রেন্ড আছে যে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে করছে, ও আমাকে এটা শিখিয়েছে। তো এবার আমি চলো আজকে এটা তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে দেখাই। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। বানানোর জন্য আমাদের কড়াইতে ফার্স্টে লাগবে তেল। তো কড়াইতে বেশ খানিকটা তেল লাগবে, কারণ কি এটা একটু স্পাইসি একটু অয়েলি একটা ডিশ। তো তাতে আমি আলুগুলোকে আস্তে আস্তে ভেজে নিই। তোমরা যদি চাও তো আলু দিতেও পারো, যদি না চাও তো আলু নাও দিতে পারো, আলু দেওয়াটা কিন্তু অপশন। আমি তোমাকে আর তোমাদেরকে আগে যে কটা চিকেনের ভিডিও দেখিয়েছি সে কটা চিকেনের ভিডিওতে আগেও বলেছি যে আমরা আলুটা দিই, কারণ কি আমরা যেহেতু বাড়িতে ভাত দিয়ে খাই, তো সেহেতু আর আমার সত্যি কথা বলতে চিকেনের আলু খেতে খুব ভাল লাগে, তো ওই জন্য আর কি আলুটা আমি দিই। হ্যাঁ, তাই হোক আস্তে আস্তে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এই গরম তেলটার মধ্যে, এই গরম তেলটার মধ্যেই দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। দাঁড়া দিয়ে দিই, পেঁয়াজ বাটাটা আমার ডিপ ফ্রিজে রাখি তো, আমি জমে গেছিলো তো ওই জন্যে আমি একটু গরম জলের ওপরে এটাকে রেখেছি যাতে এটা ঠিকঠাক হয়ে যায়, নেমার মতো হয়ে যায়। আবার রসুনটা কষানো হয়ে, মানে হালকা হালকা তেলের মধ্যে দিয়ে কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে কুচোনো পেঁয়াজ আর কুচোনো টমেটো। কুচোনো দিতে পারো বা এরমভাবে কেটেও দিতে পারো, আমি এরমভাবে কেটেই দিয়েছি যে পুরো ভালোভাবে ব্যাপারগুলোকে মিক্স করে নিতে হবে। নিয়ে এইটার থেকে যেটা যেই রসটা বেরোবে ওইটা কিছুক্ষণ ধরে আবার আমাদেরকে কষাতে হবে। আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ কুচি টমেটো কুচির মধ্যে আমি মেশালাম হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দুই রকমের, মানে হট রেড চিলি পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আর নুন এখনও পর্যন্ত আমি দিই না। এই চারটে জিনিস মিশিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর মেশাবো হচ্ছে মেন আফগানির যে মশলাটা, সেটা আমি তোমাদের সাথে যখন মেশাবো তখন দেখাচ্ছি। তারও মশলাটার মধ্যে মেশাবো হচ্ছে এটা, এটা হচ্ছে তোমরা যে কোনো মুদি দোকানে দেখতে পাবে, লাল লাল রঙের হয়, আর এটাকে এক্স্যাক্ট কী বলে আমার ঠিক জানা নেই, কিন্তু এটা ওই কেসারের মতো দেখতে লাগে। আর এটা বিরিয়ানির মধ্যেও দেয়, যে কোনো মুঘলাই ডিশেও এটা দেয়, ইউজ হয়। তো এটাকে আমি নিয়ে হ্যান্ডে একটু হাত হ্যান্ডমেড একটু ক্রাশ করে নিয়েছি হাত দিয়ে, দিয়ে এবার এটা এটার মধ্যে মিশিয়ে দেবো। হচ্ছে অল্প একটু বিরিয়ানি মশলা, অল্প, হ্যাঁ, হচ্ছে অল্প একটু কেওড়ার জল, অল্প কেওড়ার জল, বেশি না। যাতে আফগানির যে ব্যাপারটা ফ্লেভারটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো। তাহলে আমি এর মধ্যে কী কী দিলাম আফগানির ব্যাপারটা আনার জন্য, দিলাম হচ্ছে ওই কেসারের মতো রেড যে ব্যাপার জিনিসটা হয়, ফুলের মতো দেখতে হয়, মুদির দোকানে যে কোনো মুদির দোকানে পাবে ওটা, যদিও আমি দেখো ওটা ঠিক একটা খুব একটা এক্সাক্ট আমি নামটা জানি না, তাই আমি তোমাদের বলতে পারছি না, ওটা আমি ওরকম দেখিয়েই কিনে নিই। আর দিলাম হচ্ছে যে আমি একটু বিরিয়ানি মশলা আর কেওড়ার জল দিয়ে আমি ব্যাপারটাকে আরও ভালোভাবে কষালাম। এর আগে আমি দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এরপর আমি এর মধ্যে কষানো হয়ে, মানে মশলাটা থেকে তেলটা বেরিয়েছে, এবার দেবো হচ্ছে চিকেনগুলো। চিকেনগুলো এই যে চিকেনগুলো কিন্তু আমি কোনোরকম কোনো কিছু দিয়ে ম্যারিনেট করে নিই। এরপর এটার উপর নুন ছড়িয়ে আমি এটাকে আরামবার কষানো হয়ে যাওয়ার পরে পুরো চিকেনটাকে আমি দমে, মানে পুরো সিল করে আটকিয়ে, কোনোরকম যেন থালাটায় কোনো ফাঁক না থাকে, এই যে এরমভাবে পুরোপুরি আটকিয়ে এটাকে আমি 15 মিনিটসের জন্য রেখে দেবো। ভেতরে সমস্ত পেঁয়াজ কুচো মশলাগুলো প্লাস চিকেন সমস্ত কিছু একসাথে ভাপে ভাপে হতে থাকবে।
পরে এসে আমি চিকেনটাকে একটু নেড়ে আলুগুলো মিশিয়ে দিয়েছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ চিকেন থেকে কতটা জল ছেড়েছে। এবার আলুগুলো দেওয়ার পরে আমি আরেকটু নাড়িয়ে নিই, এটাকে আরও পর 10 মিনিটস আমি ঢাকা দিয়ে দিই। মুড়িটা রেডি হয়ে গেছে এবং এটা লাস্ট অফ অল এরকম দেখতে লাগছে। আর এটা ভীষণই ইয়াম্মি একটা ডিশ। এটা ভাত এবং রুটির সাথে তোমরা খুব ভালোভাবেই ট্রাই করতে পারো, প্লাস পরোটা লুচির সাথেও এটা ভালোভাবেই যাবে। আমরা ভাত এবং রুটি দুটো দিয়ে এটা ট্রাই করে দেখবো, আজকে পরোটা হয়নি তাই পরোটার সাথে সাথে ট্রাই করতে পারবো না, বাট এটা আমি পরোটা দিয়ে ট্রাই করে দেখেছি, এটা খুবই সুন্দর লাগে পরোটা দিয়ে ট্রাই করো। তো তোমরা আমাকে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো, বাড়িতে বানালেও তোমরা আমাকে জানিও যে তোমরা বাড়িতে বানিয়েছো এবং বানিয়ে তোমাদের কেমন লেগেছে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো।